দিয়ে এই জাল রুপি দিয়ে তারা এই পেমেন্টগুলো পরিশোধ করে এবং ইতিমধ্যে আবার হুমায়ুন যেটা সে তাকে নতুন ডিমান্ড দেয় অর্থাৎ রবিনদেরকে নতুন ডিমান্ড দেয় যে তুই তাহলে কিছু টাকাও তৈরি করে দে আমরা টেকনাফ থেকে ওই যে মাদক অর্থাৎ ইয়াবা এগুলো আনবো এবং এনেও থাকে এবং অনেক সময় এই জাল টাকা দিয়ে ক্রয়কৃত মাদক এনে রবিনের বাসাতেও রাখে তো সর্বশেষ সেই চালান দেওয়ার জন্যই তারা এই টাকা ছাপানো শুরু করছিল এবং আমরা তথ্যের ভিত্তিতে তাদেরকে এখান থেকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং আপনারা ইতিমধ্যে দেখছেন যে জাল টাকা এবং অন্যান্য সামগ্রী তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তো এটা যদি আমরা উদ্ধার করতে না পারতাম তারা একের পর এক এটা করে যেত এবং সাধারণ মানুষ এখান থেকে ক্ষতিগ্রস্ত হতো এবং আপনারা জানেন যে টাকার ক্ষেত্রে অস্ত্রের ক্ষেত্রে এটা পজিশন একটা গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ যার দখল হতে এটা উদ্ধার করা হবে তাকেই দায় নিতে হয় এবং অনেক সময় গরিব মানুষ বা আমাদের জানেন যে কোরবানির সময় যারা বিভিন্ন খামারিরা গরু বিক্রি করতে আসে বা ছাগল বিক্রি তাদের এই জাল টাকার হলো খপরে পড়ে তাদের সর্বোচ্চ হারিয়ে যেতে হয় তো এই যে 5 কোটি রুপি বা আরো টাকা যেগুলো বাজারে চলে গেছে ইতিমধ্যে অনেকজনই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার হারটা আরো বেড়ে যেত তো আমরা একটা বড় ধরনের চক্র শনাক্ত করতে পেরেছি এবং একটা অপরাধ নির্মূল করতে পেরেছি এবং সাধারণ মানুষকে এই জাল টাকা থেকে যে প্রতারিত হওয়া সেখান থেকে আমরা রক্ষা করতে পেরেছি ধন্যবাদ রবিনের ভাষ্য মতে তারা প্রথম দিকে যেটা 2007 বা 2020 যেটাই করছিল তারা মূলত এই যে তাদের ওয়ার্কারের বেতন দেওয়া বা অন্যান্য কাজে ব্যবহার করছিল আর রুপিটাকেই তারা এ পর্যন্ত ছাপিয়ে আসতেছিল এবং রুপিটা সম্পর্কে যে বললাম যে আপনার বিভিন্ন স্মাগলিং কাজে আর সর্বশেষ যে আমরা 10,20,000 টাকা উদ্ধার করলাম এটা তাদের সর্বোচ্চ যতটা ছাপানোর যে একটা টার্গেট ছিল আপনারা দেখবেন যে কিছু কাগজ এখনো রয়ে গেছে এগুলো ছাপিয়ে তাদের হলো টেকনাফ থেকে ইয়াবার একটা বড় চালান আনার হলো তাদের প্ল্যান ছিল এই টাকা ব্যবহার করে ভারতীয় রুপি না বাংলাদেশি টাকাটা আর ভারতীয় রুপিটা স্মাগলিং কাজে হলো অন্যান্য যেটা প্রথমেই বললাম রবিন এর আগে একবার গ্রেপ্তার হয়েছিল হুমায়ুনও গ্রেপ্তার হয়েছিল হুমায়ুন গ্রেপ্তার হওয়ার পরেই তারা হলো থেমে গেছিল 2020 এরপরে বের হওয়ার পরে আবার তারা এটা শুরু হয় মূলত মাস্টার মাইন্ড বা বাজারজাতকরণের কাজটা এই দুই ভাই হলো হুমায়ুন এবং শফিউল্লাহ এরাই করে থাকে আর এরা হলো এই যে আপন দুই ভাই এবং ভাগ্নে সেটা হলো এই যে রবিন হৃদয় এবং মাহি এরা যারা এখন এখানে থাকে এবং হ্যাঁ আমরা এখনো দুইজন অর্থাৎ হুমায়ুন এবং শফিউল্লাহকে আমরা এখনো গ্রেপ্তার করতে সমর্থ হয় নাই তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা ইনশাল্লাহ তাদেরকে আইনের আওতায় নিতে পারব এবং তাদের সাথে কথোপকথনে যেটা জানলাম যে তোমরা এই ধরনের সামগ্রী কোথা থেকে জোগাড় করো বা কিভাবে কাজ করো বা তোমাদের কৌশলটা কি এই জাল টাকা তৈরি করার ক্ষেত্রে তো তারা বলল যে মাল্টিপ্লান যে মার্কেটটা আছে এলিফ্যান্ট রোডে সেখান থেকে তারা এই প্রিন্টার বা কালি বা থ্রেড পেপার অন্যান্যগুলো কালেক্ট করে এবং এটা অ্যাভেলেবল তারা বলল এবং তারা যেটা করে প্রথমে একটা আসল টাকা তারা তাদের সফটওয়্যারে নিয়ে নেয় নিয়ে পরে ওখান থেকে তারা হলো এটা ওই কালার প্রিন্টারে তারা প্রিন্ট করতে থাকে এবং আমরা জানি যে আসল টাকা যদি 1,000 টাকা নোট দিও তো এটার কিছু ফিচার থাকে যেমন আপনার 5 মিলিলিটার পুরো একটা হলো আপনার সিকিউরিটি একটা থ্রেড থাকে যেটা আপনার দেখলে সোনালি থেকে সবুজ রং হয়ে থাকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাংলাদেশ ব্যাংক এগুলোর একটা আপনার ভিতরে একটা হলোগ্রাফিক একটা ফিচার দেখা যায় তারপরে আপনার অমসৃণ থাকে 1,000 লেখাটা তাদের যে টাকাটা আপনার হাতে নিলে দেখবেন যে এই ফিচারগুলো কিন্তু তারা দিতে পারে নাই বা তুলতে পারে নাই এবং আমাদের জাল টাকা শনাক্তকরণ মেশিনেও ইরোরি দেখাচ্ছে তো আমাদের সবারই সচেতন হওয়া উচিত এই বিষয়ে টাকা যে ফিচারগুলো সেটাও জানা উচিত এবং যে কারোর সাথে লেনদেন করার ক্ষেত্রে এগুলো আমাদের একটু দেখে নেওয়া উচিত ধন্যবাদ না আপনাদের এ ধরনের অনেক অনেক হলো আপনার অভিযান হয়েছে এ পর্যন্ত লালবাগের মধ্যে শুধু আমাদের ডিবি মশিউর
ঈদের কোরবানি ঈদের আগে একটা হলো অভিযান করছে। আর এই অভিযানটা আমাদের কিন্তু যে বললাম যে কানারগাঁও, কেরানীগঞ্জ, হাটিবাজার আর অন্য ধরনের বড় ধরনের কিন্তু আর কোনো অভিযান লালবাগের মধ্যে নাই। এবং আমরা দেখেন যে একটা ঘটনা আমাদের এলাকার মধ্যে এসে তারা লেনদেন করার চেষ্টা করছে, আমাদের ইন্টেলিজেন্সে আমরা সেটা উদ্ধার করতে সমর্থ হয়েছি, জানতে সমর্থ হয়েছি এবং আমরা অভিযান করে এখানে এটাকে নিউট্রাল করতে সমর্থ হয়েছি। ধন্যবাদ। আমরা এখানে পাঁচজনের উপস্থিতি পাচ্ছি এবং এই চক্রের সক্রিয় সদস্য হিসেবে দেখতে পাচ্ছি, তার মধ্যে আপনার তৈরি করার ক্ষেত্রে তিনজন, রবিন, তার ভাই হৃদয় এবং তার ভাগ্নে মাহি। আর আপনার অর্ডার দেওয়া এবং ট্রানজাকশন করা, বাজারজাত করা, এটার ক্ষেত্রে হলো অপর দুই ভাই হলো আপনার হুমায়ুন এবং শফিউল্লাহ। ভারতীয় রুপি এবং সব ক্ষেত্রেই আপনার প্রতিটা টাকাতেই কিন্তু যে কেন্দ্রীয় ব্যাংক তারা কিছু ফিচার দিয়ে দেয়, আমাদের যেমন টাকার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিছু ফিচার দিয়ে দেয়, আপনার ওখানেও তাদেরও কিছু ফিচার আছে, কিন্তু তারা আসলে কোনোটাই এক্সাক্ট দিতে পারে না। কিন্তু হুবহু আপনার এই টাকাটা আপনারা দেখলে হয়তো যাদের স্বাভাবিক হলো নলেজ আছে তারা হয়তো বুঝতে পারবেন অনেকক্ষণ নড়াচড়া করার পরে, কিন্তু একটা সাধারণ মানুষ কিন্তু এতটা বুঝবে না। তো সেই ক্ষেত্রে তারা অনেকটাই হুবহু করে ফেলে শুধু সুনির্দিষ্ট সেই ফিচারগুলো ছাড়া, যেটা সবার হয়তো জানা থাকে না। ধরা পড়ার রেকর্ড আপনার হলো সূত্রাপুরে ওর কথা অনুসারে একটা মামলায় সে গ্রেপ্তার হয়েছিল, এরপরে সে থেমে গিয়েছিল। থেমে যাওয়ার পরে যখন আবার সে 2020-এর দিকে এটা করে তার ওয়ার্কারের বেতন টেতন দিতে থাকে, তার মাঝে আবার তার যে মূল হোতা যে হুমায়ুন সে আবার গ্রেপ্তার হয়। সে গ্রেপ্তার হওয়ার পরে আবার থেমে থেকে আবার এই যে নতুন করে শুরু করতে চেয়েছিল, আবার তো আইনের আওতায় আসলো। এরা আপনার প্রতি লাখ এদের কথা অনুসারে হলো ভারতীয় রুপি যেটা 7,000-8,000 টাকা করে এরা পায়, আর এদের খরচ হয় 2-3,000 টাকা করে 1,00,000 টাকা তৈরি করতে, এবং 1,00,000 টাকা এদের ছাপাতে 2-2.5 ঘন্টা সময় লাগে। আর বাংলাদেশি টাকা যেটা এরা হলো 1,10,000-12,000 পেয়ে থাকে। ওই যে 1,00,000 টাকা, এক জাল 1,00,000 টাকা, এরা প্রকৃত 10,000-12,000 টাকা পায় আর কি। আর রুপিটা হলো মূল হলো 1,00,000 হলো জাল রুপিকে, মূল রুপি বা বাংলাদেশি টাকাতে 7-8,000 টাকা করে পায়। ধন্যবাদ।